Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. Yes! Hagul, Papan je eto bhalo magic jane seta to ami jantam na ami to choto khela tomake kore ki o to really super oh boro magician eh magician ai bolo রিপোর্টটা ওই থানায় এসে দিয়েছিল ইভেন ঘটনাটা যখন ঘটে তখন ও স্পটে ছিল হ্যাঁ হ্যাঁ স্যার আসলে মানে সমস্ত ঘটনাগুলো আমার চোখের সামনেই ঘটেছে হ্যাঁ ওই ভদ্রলোক বাইকে করে আসছিলেন সামনে থেকে হঠাৎ করে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরে দেয় আর উনি পড়ে যান বাইকটা ওইদিক ছিটকে পড়ে যায় বাইকটা থানাতে নিয়ে আসা হয়েছে এছাড়া এই শুভজিৎ বাবুর একটা আইডেন্টিটি কার্ড দেখিয়ে আমি আপনাকে ফোন করি এবং কনফার্ম হই আর কি আচ্ছা অফিসার কাজটা কারা করলো তবে কি কাজটা না মানে মানে দেখুন এটা তো বলা এই মুহূর্তে খুবই শক্ত কারণ যতক্ষণ না ইনভেস্টিগেশন হচ্ছে ততক্ষণ এই ব্যাপারে বলাটা খুবই শক্ত আর কি কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যতক্ষণ না একটা মিসিং ডায়েরি করছেন শুভজিৎ বাবুর নামে ততক্ষণ তো আমরা ফর্মালি এখানে কোনো অ্যাকশন নিতে পারবো না না তাই আমি আপনাকে বলবো যে আপাতত একটা মিসিং ডায়েরি শুভজিৎ বাবুর নামে একটা করে দিন আচ্ছা অফিসার বলছি শুভজিতে কোনো লাইফ রিস্ক থাকবে না তো দেখুন এ ব্যাপারে আমি কিন্তু আপনাকে আশ্বাস দিতে পারছি না কারণ রিস্ক একটা থেকেই যাচ্ছে এবং এই রিস্কের ক্ষেত্রে এই ধরনের কিডন্যাপিং যতক্ষণ এই পারপাস সার্ভ না হচ্ছে ততক্ষণ ওনার জীবন নিয়েও টানা পড়ে থাকছে লেটস হোপ আমরা আশা করবো যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আর কি যাই হোক আমি আপনাকে এটাই বলবো যে আপনি এক্ষুনি একটা মিসিং ডায়েরি করে দিন না হলে আমরা ফর্মালি একটা ইনভেস্টিগেশন করতে পারছি না শুরু করতে পারছি না আমরা আচ্ছা ভাই তুমি তো ওদেরকে সামনাসামনি দেখেছো তুমি কি কাউকে চিনতে পেরেছো না স্যার কি করে চিনবো বলুন তো সবার মুখে তো মানে কালো কাপড় বাঁধা ছিল না কিন্তু মুশকিলটা কি জানেন ও আরেকটা ব্যাপার মনে করতে পারছে না ও গাড়ির নাম্বারটা মনে করতে পারছে না হ্যাঁ স্যার আসলে মানে সব ঘটনাগুলো এত তাড়াহুড়ো করে ঘটে গেল না ওই গাড়ির নাম্বারটা নেওয়ার কথা আমার মাথায় ছিল না হ্যাঁ যখন মাথায় এলো তখন তো বেটা গাড়ি নিয়ে একেবারে পালিয়ে গেছে তোমারই আর দোষ কোথায় বলো এরকম ঘটনা যদি কারোর চোখের সামনে ঘটে তারও ঠিক এমনটাই হবে কারো মাথা কাজ করবে না তাও ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই ঘটনাটা দেখার পরেও অফিসারকে এসে সমস্ত কিছু বলেছো তুমি যদি না বলতে তাহলে অফিসার কিছু জানতেই পারতো না আর অফিসার না জানতে পারলে আমি কিছুই জানতে পারতাম না 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 মানে ধন্যবাদ দেওয়ার কি আছে স্যার আসলে মানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও তো এটাই করতো লোকটা অত বড় একটা বিপদ হয়ে গেল আর ওই সময় কি করে হাত গুটিয়ে বসে থাকি বলুন তো? আমি যে শুভজিতের বাড়িতে কি মুখে যাব আমি নিজেই বুঝতে পারছি না। আর গিয়ে শুভজিতের স্ত্রীকে আমি কী বা বলবো? বেচারা মেয়েটা নিজের বাচ্চার যন্ত্রণায় এতটা ভেঙে পড়েছে, আর তার উপর শুভজিতের যদি কিছু হয়ে যায়। দেখুন, আপনি এইভাবে ভেঙে পড়বেন না মিস্টার সান্যাল। তো আমি বলবো যে দেখুন, এই ধরনের কঠিন পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে, সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে। এই ধরনের সিচুয়েশন আপনাকে যে কোনো সময় ফেস করতে হতে পারে। সেটার ক্ষেত্রে আপনাকে তো চার্জ হয়ে কমপ্লিট হয়ে বেরোতে হবে না, এছাড়া তো আর কোনো উপায় নেই। বুঝলাম, কিন্তু মেয়েটা যে একেবারে ভেঙে পড়বে বুঝতে পারছি। কিন্তু সান্যালবাবু, খবরটা আপনি গিয়ে দিলে ওনাকে অনেকটা আপনি সান্ত্বনা দিতে পারতেন। ওনাকে আর কি সান্ত্বনা দেবো? আমি খবরটা শোনার পর আমি নিজেকে নিজেই সান্ত্বনা দিতে পারছি না, তো ওনাকে সান্ত্বনা দেবো? কি যে বলেন অফিসার! সে কি, বিদেশ বেরোবার আগে তো আমাকে কিছু বলে গেল না। আসলে বাবা, ওই ফোনটা আসার পরে না আমাকে পুরো ঘটনাটা বলে বেরিয়ে চলে গেছে, কিন্তু আমার না খুব টেনশন হচ্ছে। না না ছায়া, তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। এই অমল! হ্যাঁ আসছি স্যার। ওই ওই তোমার শ্যামের বাসি বেজে উঠলো। তোমার সঙ্গে যে দুদণ্ড কথা বলবো তার কি উপায় আছে? না যাও, আবার সেই এক রকমের কাচকাচানি করো, এক রকমের কথা বলো, যাও। সত্যি যেই দেখেছে তোমার সঙ্গে একটু কথা বলবো, ব্যাস। হ্যাঁ দীপ্তি, অদীপ্তি আসিমালা, খেয়েছো তো? খুব ভালো খেয়েছি। ঠিক আছে, হ্যাঁ গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আসবে না ভাই? ও খেয়েছো তোমরা ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে তোমার এখানে, বুঝতে পারলে? ভীষণ আনন্দ করলাম আমরা, আর সবাই খুব খুশি হয়েছে। খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল? সব ভালো হয়েছে। যাক বাবা, উফ, এই ক্যাটারার কে নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম। সবকিছু তোমাদের জামাই ঠিক করেছে, কি বলতে কি বলে ফেলেছে সেটার জন্য আর কি। যাই হোক শোন না, বলছি এবার আমরা চলে যাই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তোমরা বেরিয়ে যাও, নাহলে দেরি হয়ে যাবে। যাও যাও যাও, বেরিয়ে যাও। শোন না বলছি, তুই সাবধানে থাকিস, জামাইয়ের সাথে কিন্তু একদম রাগারাগি করবি না, মাথা গরম করবি না কিন্তু। ভালো ভালো থাকিস। আসছি। ঠিক আছে, বাই। চলো। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। ব্যাপারটা তো বেশ ভাবনা হয়ে উঠলো। হ্যাঁ স্যার, আমিও সেটাই ভাবছি। একটা যে বেশ বড় রকমের গোলমাল চলছে সেটা তো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা তুমি একবার বীরুকে ফোন করে দেখো তো, ও কি এখনো থানায় আছে? ও যদি থানায় থাকে তাহলে আমি এখনই একবার যেতে পারি। হ্যাঁ ঠিক বলেছেন, আমি একটা ফোন করি। ও মোবাইলটা তো আবার ঘরে ফেলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ ছোট কাকা, বড় কাকার কথা বলতো, অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, কোথাও বেরোলো নাকি? দাদা নেই না? না আমি তো ঠিক খেয়াল করিনি মা। দাঁড়াও বৌদি, কোথায় যে গেল না ছেলেটা? বুলাই, এই বুলাই, শুন শুন শুন, তোরা তুই দেখ। বলছি যে তোর বন্ধু বান্ধব সবাই খেয়েছে তো? হ্যাঁ মা, সবাই খেয়েছে, কোনো অসুবিধা হয়নি তো? একদম না। আর জানো তো মা, ওরা সবাই বলছিল যে খাওয়া দাওয়া প্রচন্ড ভালো হয়েছে, সবাই খুব খুশি। বাহ, সব ভালো হলেই ভালো। হ্যাঁ রে, ওই যে স্কুলের ম্যাডাম, উনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ উনি তো বোধহয় খাওয়া হয়েও গেছে ওনার, দেখছে। আরে আসুন আসুন আসুন, আপনি আপনি খাওয়া দাওয়া করেছেন তো? কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা আচ্ছা, আমি ওনাকে একটু এগিয়ে দিই আর গাড়ি অব্দি। আচ্ছা ঠিক আছে, চলুন 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 মা, আমি আসছি। তুমি দেখো কিন্তু। ও বাবা, কি করি বলো তো? কি বলছো বৌদি, এইরকম একটা ঘটনা ঘটে গেছে? হ্যাঁ আমি তোমার দাদাকে একটা ফোন করে দেখি জানো। হ্যাঁ তাই, দেখো দেখো হ্যাঁ কি বলে আমি দেখি, দাঁড়া। হ্যাঁ রে ছোট খোকা, হ্যাঁ ছায়া বড় খোকার ব্যাপারে কি বলছিল রে? না মা সেরকম কিছু না, ওই দাদা একটা বিশেষ কাজে বেরিয়েছে, চলে আসবে। কি সব বলছিল? তুমি টেনশন করো না, আমি ওদেরটা দেখছি। কিন্তু আমাকে মিসেস সান্যাল আপনি একটু বসুন, বড়বাবু আমাকে আমার ওদিকে ডেকে পাঠিয়েছেন, একটু বসুন, আমি একটু পরে আসছি। ভাই জানো এখন তো তুমি আমার ভরসা। দেখো আমি জানি যে তুমি এই এলাকার কিছু ক্রিমিনালদেরকে চেনো। জানো আমার আমার খবরটা চাই যে কারা এই কাজটা করেছে। দেখো এর জন্য আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, অন্যভাবে নিও না প্লিজ। আরে টাকাটা তুমি রাখো, আরে রাখো না, পরে আরো পাবে। আর শানু তুমি আমার কার্ডটাকেও রাখো ভাই, যদি কোনো খবর পাও আমাকে কিন্তু ফোনটা করো। হ্যাঁ ঠিক আছে। আর তাছাড়া মানে রাতে যারা এইসব কাজগুলো করে তাদের সঙ্গে আমার একটু পরিচয় আছে, তো আমার মনে হচ্ছে মানে আমি আপনাকে খুব তাড়াতাড়ি একটা খবর দিতে পারব। কিন্তু শানু গাড়ির নাম্বারটা যদি জানা যেত না তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেত। জানি স্যার, স্যার গাড়ির নাম্বারটা মনে না থাকলেও গাড়ির চেহারাটা কিন্তু আমার মনে আছে, তো অনেকজন জানাশুনো লোক আছে যাকে বললে ওরা একটু হলেও মানে কাজটা হতে পারে। কে মানে তার নাম কি? সুখদেব দা। হ্যাঁ ওই ও আপনি তো আবার চিনবেন না, আরে ও গ্যারেজ চালায়। মানে এইসব রাতে যে এইসব কাজ যারা করে তো তাদের সঙ্গে ওনার খুব পরিচয় আছে। ধরুন আপনার গাড়ি খারাপ হলো না, ওই সবাই ওই সুখদেব দার কাছে আছে। আর আমার মনে হয় সুখদেব দাকে বললে একটা কোনো খবর ঠিক দিয়ে দেবে। তার মানে তুমি বলতে চাইছো যে তোমার ওই সুখদেব দার থেকে কিছু খবর পাওয়া যেতে পারে? ঠিক আছে, তুমি তাহলে সুখদেব দার সাথে কথা বলি। দেখো মোদ্দা কথা ছানুম, খবরটা আমার চাই। যত টাকা লাগুক সেটা আমি দেব, কিন্তু ওদেরকে খুঁজে বার করতেই হবে। তো ঠিক আছে স্যার, তাহলে আপনি এগোন, আমি কোনো রকম মানে খবর টবর পেলে আপনাকে ফোন করে জানিয়ে দেব। ঠিক আছে। ও তোমাকে তো আবার অফিসে দাঁড়াতে বললো? হ্যাঁ বললেন যে স্পটে নিয়ে যাবেন। ঠিক আছে আমি তাহলে চলি। ছানো কথাটা মাথায় রাখি স্যার, একটু সাবধানে যাবেন। থেকে ঘুম মুছে মুছে না তো আগা